বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি পালন রায়গঞ্জে। শনিবার বেলা 11টা নাগাদ রায়গঞ্জের স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টারের ভেটেরিনারি অফিসার রাকেশ মণ্ডলের সাথে কথা বলে জানা গিয়েছে, এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর, সহযোগিতায় ছিলেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল এবং রায়গঞ্জ পিপল ফর অ্যানিম্যাল নামের দুটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংস্থা। এদিন দুটো দলে ভাগ হয়ে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এদিন এ বিষয়ে রায়গঞ্জের ভেটেরিনারি অফিসার রাকেশ মণ্ডল সাংবাদিকদের বলেন, আপনার নাম ও কি, দায়িত্বে আছেন? আমার নাম গৌতম তান্তি, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক। আজ কি কর্মসূচি চলছে? আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস 28শে সেপ্টেম্বর। এই উপলক্ষে প্রতি বছরই প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুরের সহায়তায় এবং আমাদের এনজিও পার্টিসিপেট করে, রাস্তার যে কুকুরগুলো তাদেরকে জলাতঙ্কে প্রতিষেধক দেওয়া হয়। আর কি কি করা হয়েছে আজ? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে রায়গঞ্জের আমরা রাস্তার কুকুরদের ধরে জলাতঙ্কে প্রতিষেধক দিচ্ছি এবং তার সাথে কোনো কুকুর যদি অসুস্থ হয়ে থাকে সেটা চিকিৎসা আমরা করে দিচ্ছি এবং তার সাথে আমরা মানুষকে জলাতঙ্ক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেটও বিলি করছি। রিলিজ